প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি অসীম মণ্ডল, সহকারী শিক্ষক, পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে তোমাদের পাঠের বিষয় হলো সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা পাঠ 2 ও 3-এর অবতার। তো আমরা ঈশ্বর যখন যখন অধর্মের উপস্থিত হয়, অর্থাৎ অন্যায় অবিচারে মানব জীবনে চরম বিপর্যয় আসে এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন। আমরা জানি অবতরণ শব্দের অর্থ কি। অবতরণ শব্দের অর্থ হচ্ছে নেমে আসা। যখন ধর্মের গেলামি হয় এবং অধর্মের বেড়ে যায়, তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন, আর এই অবতরণ করেন বলে ঈশ্বরকে বলা হয় অবতার। এবং আমরা যে অবতারে, যেমন ঈশ্বর ত্রেতা যুগে রাম রূপে অবতীর্ণ হয়ে তিনি রাবণ সহ দুর্বৃত্তদের দমন করেছিলেন এবং ধর্ম ও ন্যায় এবং সত্যের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যে নৃসিংহ, রাম, বলরাম, এগুলো কিন্তু ঈশ্বরের অংশ অবতার। আর যেমন দ্বাপর যুগে, দ্বাপর যুগে ভগবান ঈশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন, আর এই ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ অবতার, ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ অবতার হলো শ্রীকৃষ্ণ ভগবান ঈশ্বরের পূর্ণ অবতার। আর এই জন্য বলা হয় কৃষ্ণ তো ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণ স্বয়ংই ভগবান। এখন আমরা তাহলে আমরা অবতারটা কি, অবতারটা হলো কি, ঈশ্বরের যখন বিশেষ কোনো না কোনো উদ্দেশ্যে অধর্মের যখন বেড়ে যাবে তখনই তিনি পৃথিবীতে অবতার হন। তো আমরা আমরা জানলাম যে অংশ অবতার কোনগুলো। তাহলে অংশ অবতার কোনগুলো হবে, একমাত্র ভগবান ঈশ্বর বা ভগবান দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ ছাড়া আর সবগুলো কিন্তু ঈশ্বরের অংশ অবতার, আর ইনি হচ্ছেন পূর্ণ অবতার। তাহলে আমরা অবতার সম্পর্কে জানলাম। তো আজকে আমাদের এই অবতার সম্পর্কে পাঠ আজকে এই পর্যন্ত সমাপ্ত। সকলে তোমরা ভালো থাকো, সুখে থাকো, এবং বাইরে যখন যাবে তখন অবশ্যই মুখে মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সকলে। Thank you.